33 দিন পর ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন কৌশলী প্রচারণায় সম্ভাব্য মেয়র প্রার্থীরা পোস্টারে দিচ্ছেন প্রতিশ্রুতি পুনরায় নির্বাচিত হওয়ার আশা বর্তমান মেয়রের বদলে যাচ্ছে সিলেট অঞ্চলের সড়ক অবকাঠামো উন্নয়নে 6000 কোটি টাকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ সুবিধা পাবে 1 কোটি মানুষ চার মাসে দুইবার বেড়েছে পাথর আমদানির অ্যাসেসমেন্ট ভ্যালু লোকসানের মুখে প্রতিবাদ ব্যবসায়ীদের 23 দিন বন্ধ থাকার পর তামাবিল বন্দর দিয়ে আবারও আমদানি শুরু এবং মৌলভীবাজারের চা বাগানগুলোতে চলছে প্রুনিং কার্যক্রম মুছবে শীতের রুক্ষতা মার্চের বৃষ্টিতে আবারও কচি পাতায় ভরে উঠবে গাছ উৎপাদন বাড়ার আশা কর্তৃপক্ষের আমন্ত্রণ সহ সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া জনদুর্ভোগ নিরসন আর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের হাল ধরতে চান সম্ভাব্য মেয়র প্রার্থীরা আগামী 9 মার্চ সিটি নির্বাচন সামনে রেখে জনসমর্থনের আশায় নগরের নানা দুর্ভোগ নিরসনের প্রতিশ্রুতি দিয়ে পোস্টার ও প্রচারণা চালাচ্ছেন নতুন প্রার্থীরা তবে নগরের নানা উন্নয়নের চিত্র তুলে ধরে পুনরায় নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদ জানান বর্তমান সিটি মেয়র সাদিকুর রহমানের রিপোর্ট ছবি তুলেছেন হোসেন আলী গত 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের 11টি আসনের মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয় ময়মনসিংহ 3 এবং সদর ও সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ড নিয়ে গঠিত ময়মনসিংহ 4 আসনে 2 মাসের ব্যবধানে 9 মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচনকে সামনে রেখে মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাডভোকেট ফার্মার্স আলনোর রাজীব ও সহসভাপতি গোলাম ফেরদোস জিলোর পোস্টারের দেখা মিলছে নগরের বিভিন্ন দেয়ালে নগরবাসীর সমর্থন চাইছেন ময়মনসিংহ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান মাহমুদ আলনোর তারেকের পুত্র আমি আমার পিতার কাজগুলো সম্পন্ন করতে চাই তার যে স্বপ্নগুলো ছিল সেগুলো শেষ করতে চাই ওই স্বপ্নের সারথি হয়ে এই নগরবাসীর জনসমর্থনের আশায় ইতোমধ্যে এলাকায় গণসংযোগ শুরু করেছেন তৎকালীন শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাদেক খান মিল্কি টোজুও এদিকে করোনা পরিস্থিতি সহ নানা প্রতিবন্ধকতা উল্লেখ করে নগর উন্নয়নের চিত্র তুলে ধরেন বর্তমান সিটি মেয়র আমরা দায়িত্ব নেবার 6 মাস পরেই করোনা মহামারী এবং তারপরে আরেকটি বৈশ্বিক সংকট ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবস্থা যদি এগুলো না থাকতো এই সমস্যাগুলো তাহলে হয়তো আরো বেশি পরিমাণে আমরা ময়মনসিংহবাসীকে এই সুবিধাগুলো পৌঁছে দিতে পারতাম অপরিকল্পিত কাজকাম যেগুলো হচ্ছে আপনার দেখবেন রাস্তা হচ্ছে আবার একদিকে ভাঙছে আরেকদিকে রাস্তা হচ্ছে এবং পরিকল্পিত উচ্চতলার ভবনগুলো পরিকল্পনা করে আমরা ব্যবস্থা নেব যদি আমি নির্বাচিত হতে পারি 2019 সালের 5 মে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে 33টি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলেও মেয়র নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার বেশ কয়েকজন প্রার্থীর মধ্য থেকে পছন্দের নগরপিতা নির্বাচিত হবে বলে প্রত্যাশা নগরবাসীর সাদিকুর রহমান সময় সংবাদ ময়মনসিংহ বদলে যাচ্ছে সিলেট অঞ্চলের সড়ক অবকাঠামো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সড়কের উন্নয়নে মহাপরিকল্পনায় হাত দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ এতে ব্যয় হবে 6000 কোটি টাকা পরিকল্পনা বাস্তবায়িত হলে সুফল ভোগ করবে সিলেট বিভাগের 1 কোটি মানুষ ইকরামুল কবিরের রিপোর্ট ছবি তুলেছে নৌশাদ আহমদ চৌধুরী সিলেট শহরে ওসমানী আন্তর্জাতিক বিমান পর্যন্ত মেট্রো রেল চালু করা যায় কি না সেটা সমীক্ষাও করবার পরিকল্পনা নিয়েছি সিলেটে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে মহাপরিকল্পনা হাতে নিতে যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ নগরীতে সুরমা নদীর উপর 88 বছর আগে নির্মিত কিন ব্রিজ ঝুঁকিপূর্ণ তাই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এতে ভোগান্তির শেষ নেই এটা জানার পর প্রধানমন্ত্রী কিন ব্রিজের পাশে একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন সেই সেতু হবে 4 লেনের এবং নগরীর যানজট নিরসনে রিং রোড নির্মাণের পরিকল্পনা নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ সিলেটের অনেক গুরুত্বপূর্ণ মহাসড়ক এবং 6 লেন এবং 4 লেন নির্মিত হচ্ছে এর ফলে সিলেট শহরে যে যানজট তৈরি হবে এই যানজট নিরসনের জন্য একটি রিং রোডের আবশ্যকতা রয়েছে তো এই ব্যাপারে আমাদের কাজ চলমান রয়েছে সিলেট থেকে শেওলা স্থলবন্দর এবং সিলেট শহর থেকে উসমানী বিমানবন্দর পর্যন্ত 4
লেন সড়ক, সিলেট সুনামগঞ্জ চার লেনের আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করা হবে। দুই থেকে তিন বছরের মধ্যে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে ব্যয় হবে 6,000 কোটি টাকার মতো। দুই থেকে তিন বছরের মাঝে এই সমস্ত প্রকল্পগুলি যদি অনুমোদন হয় তা প্রায় 6,000 কোটি টাকার একটি প্রকল্প সিলেট শহরে বা সিলেট সড়ক ও জনপথের আওতায় বাস্তবায়িত হবে। এছাড়া পর্যটন শিল্পের বিকাশে ভোলাগঞ্জ থেকে তামাপিল পর্যন্ত একটি সড়ক নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। 23 দিন বন্ধ থাকার পর সিলেটের তামাবিল বন্দর দিয়ে আবারও শুরু হয়েছে ভারত থেকে পাথর আমদানি। আমদানিকারকরা জানান, 4 মাসে 2 বার পাথর আমদানিতে অ্যাসেসমেন্ট ভ্যালু বাড়িয়েছে কাস্টমস। এতে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। এর প্রতিবাদে 7 জানুয়ারি থেকে পাথর আমদানি বন্ধ রাখেন আমদানিকারকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত 30 জানুয়ারির রাতে সিলেটে কাস্টমস কর্মকর্তারা আমদানিকারকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পাথর আমদানিতে অ্যাসেসমেন্ট ভ্যালু $1.25 এবং চুনাপাথর আমদানিতে 75 সেন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর সিদ্ধান্ত মেনে নিয়ে আজ থেকে পাথর আমদানি আবারও শুরু হয়। তেইশ দিন বন্ধ থাকার পর ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে তামাবিল বন্দরে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আছি তামাবিল স্থলবন্দর এলাকায়। এই এলাকার আবারও প্রাণ চাঞ্চল্যতা ফিরে পেয়েছে, কারণ হচ্ছে গিয়ে 23 দিন বন্ধ ছিল ভারত থেকে পাথর আমদানি। 2 থেকে 2,500 ট্রাক এই বন্দরে আসে ভারত থেকে পাথর, চুনা পাথর এবং পাথরের যে চিপসগুলো আছে সেগুলো নিয়ে। কিন্তু হঠাৎ করে সেই পাথর আমদানিতে শুল্ক বৃদ্ধি করার কারণে পাথর আমদানিকারকেরা পাথর আমদানি বন্ধ করে দিয়েছিল গত মাসের 7 তারিখ থেকে, এবং 23 তারিখ পর্যন্ত 23 দিন তারা পাথর আমদানি বন্ধ রাখে এবং পরবর্তীতে কাস্টমসের সাথে সমঝোতা হয় $1 এবং 75 সেন্ট সমঝোতা হওয়ার পরে পাথরের প্রতি 75 সেন্ট এবং চুনা পাথরে হচ্ছে গিয়ে $1। এই সমঝোতার কারণে এই আবার তারা পাথর আমদানি শুরু করেছে গত বুধবার থেকে। আজকে যদিও ভারত থেকে ভারতের বন্দর বন্ধ রয়েছে রোববারের কারণে, ভারত কাস্টমস বন্ধ থাকার কারণে আজকে যে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে, কিন্তু তারপরেও যে পাথরগুলো এই কয়েকদিন এসছে গত বুধবার থেকে গতকালকে পর্যন্ত এই এলাকায় বেশ কিছু পাথর জমা হয়েছে, যার কারণে এখান থেকে পাথর দেশে বিভিন্ন প্রান্তে চলে যায়, ক্রাশার মেশিনগুলোতে চলে যায়। সব কাছে সব কিছু মিলে বলা যায় একটি বড় ধরনের ক্ষতির থেকে আবার উত্তরণ পেয়েছে। এই কয়েকদিন বন্ধ থাকার কারণে অন্তত 60 কোটি টাকা ক্ষতি হয়েছে এই শুধুমাত্র এই খাতে, রাজস্ব এবং পরিবহন সেক্টরের মাধ্যমে। এবং বলে রাখা প্রয়োজন যে এই সেক্টরের সাথে সম্পৃক্ত রয়েছে 2 থেকে 2.5 লাখ শ্রমিক। সেই শ্রমিকরা পাথর লোড আনলোড করে থাকে এবং তার পাশাপাশি যে ক্রাশের মেশিনগুলো আছে সেই ক্রাশের মেশিনগুলোতে কাজ করে থাকে, এবং সেই ক্রাশের মেশিনগুলো কাজ বন্ধ ছিল এই কয়েকদিন, এবং এই ক্রাশের মেশিনে যারা শ্রমিকরা ছিল সেই শ্রমিকরা একেবারে দুর্দশার মধ্যে এই কয়েকটা দিন কাটিয়েছে। সব কিছুর পরে সেই কাস্টমস বিভাগের সাথে পাথর আমদানি গ্রুপের যে সমঝোতা হয় গত মঙ্গলবার রাতে, সেই সমঝোতার পরই বুধবার থেকে পাথর আমদানি শুরু হয়েছে এবং এখন প্রতিদিন পাথর আমদানি হচ্ছে। এবং বলে রাখা প্রয়োজন যে সিলেটের এই যে আমি আছি তামাবিল স্থলবন্দর এবং শেওলা স্থলবন্দর, এই 2টি স্থলবন্দর ছাড়াও আরও 4টি শুল্ক স্টেশন অর্থাৎ 6টি বন্দর দিয়ে স্টেশন দিয়ে শুল্ক স্টেশন এবং বন্দর দিয়ে পাথর আমদানি হয়ে থাকে সিলেট অঞ্চলে, এবং সব কয়টি সেই 6টি স্থান দিয়ে পাথর আমদানি বন্ধ ছিল, এবং 6টি স্থান দিয়ে পাথর আমদানি বন্ধের কারণে রাজস্ব হারানোর পাশাপাশি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল দেশ। এবং সেই অবস্থা থেকে এখন উত্তরণ হয়েছে এবং সব জায়গার দিকে দিয়েই পাথর আমদানি শুরু হয়েছে। সব এই যে 6টি জায়গা দিয়ে পাথর আমদানি হয়ে থাকে প্রতিদিন, তাতে করে 70 থেকে 80 হাজার মেট্রিক টন পাথর প্রতিদিন আমদানি হয়ে থাকে, এবং এই 70 থেকে 80 হাজার মেট্রিক টন পাথর এই 23 দিন আমদানি বন্ধ ছিল, এবং সে কারণে শুধুমাত্র
পাথর আমদানি বন্ধ থাকেনি। নির্মাণ এগুলো পাথরগুলো সড়ক এবং গৃহ নির্মাণের কাজে ব্যবহৃত হচ্ছিল এবং এই 23 দিন পাথর আমদানি বন্ধ থাকার কারণে পাথরের যে খুচরা দাম, যারা পাথর আমদানি করে আবার পাথর ভেঙে প্রতি স্কোয়ার ফুট হিসেবে বিক্রি করত, সেই প্রতি স্কোয়ার ফুটে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল, তাতে করে উন্নয়ন খরচ বেড়ে গিয়েছিল। সেই অবস্থা থেকে উত্তোলন হয়েছে, সেই অবস্থা থেকে অবসান হয়েছে এবং পাথর আমদানিকারকরা বারবার বলছে তাদের যে শুল্ক বৃদ্ধির সময় তাদের সাথে যেন একটা বৈঠক করা হয়, প্রি বৈঠকের মাধ্যমে কত শুল্ক বাড়ানো সম্ভব এত এবং কত বাড়ানো সম্ভব নয় সেটা যদি পাথর আমদানিকারকদের সাথে শুল্ক বিভাগে বৈঠকের পর এটা বাড়ানো হয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা আর হয় না। এবং আরেকটু বলে রাখা প্রয়োজন যে উত্তরবঙ্গ দিয়েও কিন্তু পাথর আমদানি হয়ে থাকে, হিলি বা বান্দরবান্দ সেই সীমান্ত দিয়ে পাথর আমদানি হয়ে থাকে, কিন্তু সেই জায়গার পাথর আর সিলেটের যে তামাবিল সহ তামাবিল শেওলা এবং অন্যান্য শুল্ক স্টেশন দিয়ে যে পাথর আমদানি হয়ে থাকে সেগুলোর সাথে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। কারণ হচ্ছে কি, এখান দিয়ে যে পাথরগুলো আসে সেই পাথরগুলো প্রায় 25 থেকে 30 ভাগ পাথর নষ্ট হয়ে থাকে, ময়লা এবং আবর্জনা নিয়ে পাথরগুলো ঢুকে থাকে। সেই ক্ষেত্রে ওই বন্দরের সাথে এই বন্দরের পাথরের যদি তুলনা করা হয়, অর্থাৎ দাম যদি নির্ধারণ করা হয়, তাহলে কিন্তু একটি ক্ষতির মধ্যে পড়বে পাথর ব্যবসায়ীরা। সেইটিই বারবার পাথর ব্যবসায়ীরা বলতে চাচ্ছে এবং কাস্টম চাচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ড চাচ্ছে দেশের সব জায়গায় একই দাম করার জন্য। সেই কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে, সেই সমস্যা থেকে আপাতত উত্তরণ হয়েছে। ভবিষ্যতে যাতে করে এই ধরনের কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে পাথর আমদানিকারকদের সাথে জাতীয় রাজস্ব বোর্ড যেন বৈঠক করে একটি দাম নির্ধারণ করে, সেটি বারবার আমদানিকারকরা বলেন এবং সেটি করা উচিত বলে সবাই মনে করছেন ব্যবসায়ীরা। এবং এর ফলে পাথর আমদানিতে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, 23 দিন ধরে ভারত থেকে পাথর আমদানি বন্ধ ছিল, শ্রমিকরা বেকার ছিল, স্থল বন্দরগুলো বেকার ছিল এবং পরিবহন সেক্টরে যে শত শত গাড়ি সিলেটের বাইরে ট্রাকগুলো যে সিলেটের বাইরে যেত সেগুলো বন্ধ ছিল, পরিবহন সেক্টরে একটি বড় ধরনের ক্ষতি হয়েছে এই 23 দিন। মোটামুটি এই ছিল 23 দিন ভারত থেকে যে পাথর আমদানি বন্ধ রেখেছিল আমদানিকারকরা শুল্ক বৃদ্ধির প্রতিবাদে, তার সবশেষ খবর। বছর শেষে চায়ের উৎপাদন ক্ষমতা বাড়াতে মৌলভীবাজারের চা বাগানগুলোতে এখন চলছে প্রুনিং কার্যক্রম। গাছকে দীর্ঘদিন সচল সতেজ রাখতে চা গাছের কাণ্ড শাখা পাতা ফুল ছাঁটাই পদ্ধতিকে প্রুনিং বলা হয়। শাহুলুদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। শীত মৌসুমে চা বাগান রুক্ষ শুষ্কতায় একরকম প্রাণহীন হয়ে যায়, এতে সবুজের ছোঁয়া তেমন একটা খুঁজে পাওয়া যায় না। মৌসুমে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 3 মাস দেশের সব চা বাগানে উৎপাদন কার্যক্রম পুরোটাই বন্ধ হয়ে যায়। এ সময়টাতে বাগান কর্তৃপক্ষ চায়ের অধিক উৎপাদন ক্ষমতা বাড়াতে ও চা গাছ সচল সতেজ রাখতে আধুনিক পদ্ধতির প্রুনিং কাজ করে। মৌলভীবাজারের প্রতিটি চা বাগান জুড়ে শ্রমিকেরা এখন ব্যস্ত এ কার্যক্রমে। গাছের বয়স, মাটির উর্বরতা সহ বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে প্রতিটি বাগানের সেকশনে আলাদাভাবে কয়েক ধাপে প্রুনিং করা হয়। প্রুনিংয়ের এক ধাপ কাজ শেষ হওয়ার পর গাছের গোড়ার আগাছা নিধন ও একই সঙ্গে সার দিয়ে রাখা হয়। এতে আগামী মার্চের শুরুতে বৃষ্টির পানি পেয়ে গাছ সতেজ সবল হয়ে কচি পাতায় ভরে উঠবে। 8 ইঞ্চি সমপরিমাণ পাতা জন্মালে মার্চ অথবা এপ্রিলের দিকে শ্রমিকেরা পাতা তোলার কাজ করবেন। কাটিয়া গেলে পাতি মনে হইব, চারা বড় হইতো না, এটার লাগে পাতা তুলিয়া দিলে বেশি পাতি হয়। প্রুনিংটা করলে গাছটা ছাঁটাই করলে গাছটা সবল থাকবে এবং গাছটাকে যত্ন নিব, ওষুধ মারবে, ওষুধ মারার পরে এটা বৃষ্টি যখন আসবে এটা থেকে নতুন কুড়ি আসবে। পলিং করি পাতার লাগি, পাতা হইব আমরা রুজি হইব। কৃত্রিম পানি সেচের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা যায় এবং এই লক্ষ্যে সরকার সহযোগিতা করলে আমরা আশা করি আগামীতেও আরো চা বৃদ্ধি করতে পারবো। এবছর যেটা প্রুনিং হবে নেক্সট ইয়ারে এটা প্রুনিং পাবে না, কাজেই প্রত্যেক বাগানে প্রায় 50% এরিয়া প্রুনিং করা হয়। চা বোর্ডের প্রকল্প পরিচালক জানালেন, চায়ের গুরুত্বপূর্ণ একটি অংশ প্রুনিং এবং টিপিং। এ দুটি কাজ সঠিকভাবে না করলে চায়ের ভালো উৎপাদন পাওয়া যায় না। চা গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক যে আমাদের একটা নির্দেশিকা আছে, সে অনুপাতে যদি আমরা প্রুনিং করি অবশ্যই আমাদের ফলন বৃদ্ধি পাবে। যদি কিছু পাতা ছেড়ে না দেই তাহলে কিন্তু গাছ খাদ্য উৎপাদন করতে পারবে না। বাংলাদেশ চা বোর্ডের দেওয়া তথ্য মতে চায়ের গুরুত্বপূর্ণ প্রুনিং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। সময় সংবাদ, মৌলভীবাজার।
তিন দশকেও সুনামগঞ্জের পাতলাই নদীর নাব্য ফিরে না আসায় নৌপথে কয়লা চুনা পাথর পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী, আমদানিকারক ও নৌযান মালিক শ্রমিকরা। তাদের অভিযোগ, নদী খননে ধীর গতির কারণেই এমন পরিস্থিতি। তবে নৌ বন্দর কর্মকর্তা বলছেন, দ্রুত ড্রেজার দিয়ে নদী খননের কাজ চলছে। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের তোলা ছবিতে রিপোর্ট। ভরা বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের খরস্রোতা পাটলাই নদী শীত মৌসুমে নীরব নিস্তব্ধ, নাব্য সংকটে অনেকটাই মরা গাঙে পরিণত হয়েছে। নদীর বুকে জেগেছে অসংখ্য ছোট বড় চর, স্থানীয়রা পায়ে হেঁটে পার হচ্ছেন নদী। সুনামগঞ্জের ট্যাকের ঘাট থেকে সোলেমানপুর পর্যন্ত দীর্ঘ 20 কিলোমিটার নদীর মধ্যে 12 কিলোমিটার নৌযান চলাচলের অনুপযোগী। পাটলাই নদীর উৎস মুখ ট্যাকের ঘাট থেকে ডাম্পের বাজার পর্যন্ত 3 কিলোমিটার অংশ স্থায়ীভাবে ভরাট। নাব্য সংকটের কারণে তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও, বাগলি, কলাগাঁও শুল্ক স্টেশনে ভারত থেকে আমদানিকৃত কয়লা চুনাপাথর নদীপথে আনতে গিয়ে বেশ বিপাকে পড়তে হয়। কাজ বন্ধ থাকাতে, মাল না নামাতে আমাদের অনেক লেবার, অনেক শ্রমিক না খাই আছে। যদি গাংটা কোদানি হইতো তাহলে আমরা এলাকার মানুষ কবুনেতে কাজ করতে পারতো। স্থানীয়দের অভিযোগ, এক্সকেভেটর দিয়ে নদী খনন কোনো কাজেই আসছে না, আর খননকৃত মাটি আবারও নদীতে ফেলে রাখায় ভরাট হয়ে যাচ্ছে। ব্রিজের বাইটলে বান আছে একটা, এই যে না কাটতে ভিতরে কাটতেছে, কাটতে ভিতরে উঠতেছে, তাহলে মাটি লিয়ে জাগার মালি জাগাত পালাইতেছে। এক দু বছরের ভিতরে কিন্তু তো মনে করো এই বন্যা হয়, পানি চুর হইলে পরে মনে করো বাবা মাটিতে ভরে আবার ভরে যাবো। যেগুলো মাটি খাড়া হইতেছে এগুলো মাটি দেও, এই নৌকায় কিন্তু চলতো না, আরো গভীর হতো। তবে নৌবন্দর কর্মকর্তা বলছেন, দ্রুত ড্রেজার দিয়ে নদীর বেশি অগভীর অংশ কাটা হচ্ছে। এই মুহূর্তে এক্সকাভেটর দিয়ে কেটে এটা সচল করব, পরবর্তীতে এই চ্যানেলের মধ্যে ড্রেজার দিয়ে কেটে তারপরে এই চ্যানেলটা অনেক বড় করা হবে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পাটলাই নদীতে বেশি নাব্য সংকট দেখা দেয়। সময় সংবাদ শোনা। ময়মনসিংহের গফরগাঁওয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত 3 ফেব্রুয়ারি উত্তরা পল্লবী, গফরগাঁও ও হালুয়াঘাট থানার প্রত্যন্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ময়মনসিংহ জেলা দক্ষিণ যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আনসারুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম, যুবদলের জেলা সদস্য হাসানুজ্জামান নয়ন ও ইলিয়াস মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আখের ন্যায্য দাম পাওয়ায় বেড়েছে উৎপাদন, আর পর্যাপ্ত সরবরাহ থাকায় বেড়েছে চিনি উৎপাদন। এ কারণে গেল বছরের চেয়ে উৎপাদন লক্ষ্যমাত্রা 15,000 মেট্রিক টন বেশি নির্ধারণ করা হয়েছে জামালপুরে দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলের। এতে খুশি কৃষক ও চিনি কল কর্তৃপক্ষ। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট। আখ বোঝাই করে সারি সারি যানবাহন চিনিকলের সামনে, পরিমাপ করে মাড়াইয়ের পর বিক্রির টাকা নিয়ে বাড়ি ফিরছেন চাষি। 2023 সালে আখের মূল্য বাড়িয়ে প্রতি কেজি 4.5 টাকা থেকে 5.5 টাকা করে সরকার। এরপর আখের আবাদ বাড়িয়ে দেন জামালপুরের চাষিরা। চলতি মৌসুমে আখের বাড়তি উৎপাদনে বেড়েছে দেওয়ানগঞ্জের জিল বাংলা সুগার মিলের উৎপাদন লক্ষ্যমাত্রাও। কৃষকরা জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়িয়ে গত বছর প্রতি মেট্রিক টন আখ চিনি করে বিক্রি হয়েছে 7,000 টাকায়, চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে 10,000 থেকে 11,000 টাকায়। এমনকি হাতে টাকা না দিয়ে এবছর টাকা পরিশোধ করা হচ্ছে বিকাশের মাধ্যমে। কুশের রেট বাড়াচ্ছে, এটাতে আমরা টাকা পাইতেছি 9,000-9,500। অন্যান্য আবাদ মৌসুম আপনার এটুটা কম করে এই আখের যে চাষটা এটা আমরা বাড়িয়ে দিয়েছি। ভালো যদি বীজ দেয়, আখ যদি দেয়, সেক্ষেত্রে আমাদের আরও লাভবান যদি হতে পারি সেক্ষেত্রে আমরা আরও চাষ করব। 19 শতকের পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে জিল বাংলা সুগার মিলের কার্যক্রম। ওই মান্দাদা আমলে বাকো ওয়াল্ভ জার্মানি থেকে, নিউজিল্যান্ডের থেকে জামদানি কিন্তু সেই ইয়েগুলো এখনও আছে। এগুলোকে কিছু নতুন আধুনিকায়ন করতে পারলে, পাশাপাশি একটা জমিতে বারবার একই বীজ রোপণ করলে সেটার ইয়ে থাকে না, সেটাকে চেঞ্জ করতে হবে। আর সঠিকভাবে আখ উৎপাদন ও বিপণন নিয়ে কৃষকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। চাষিদেরকে বোঝানোর মাধ্যমে এবং জিল বাংলা সুগার মিলস তরফ থেকে আপনার সার, কীটনাশক, সর্বপ্রকার সহযোগিতা করায়
এই বছর আখের প্লান্টেশন অন্যান্য বছরের তুলনায় অনেক বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। 1957 সালে প্রতিষ্ঠিত জিল বাংলা সুগার মিলে প্রতিদিন 55 মেট্রিক টন চিনি উৎপাদন হয়ে থাকে। এবছর চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন, যা গত বছরের তুলনায় 15,000 মেট্রিক টন বেশি। সময় সংবাদ, জামালপুর। আগের সময় আরেকবার, শীত ও ঘন কুয়াশার প্রভাব পড়েছে শেরপুরের আলু চাষে। লেট ব্লাইট রোগে মাঠের পর মাঠ আলু নষ্ট হচ্ছে। নিয়মিত ওষুধ ছিটানোর পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ, তবে ওষুধের সুফল মিলছে না বলে অভিযোগ করেছেন কৃষকরা। পাশাপাশি তারা বলছেন কৃষি বিভাগ সহযোগিতা করছে না। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবিতে রিপোর্ট। মাঠের পর মাঠ চাষ হচ্ছে আলু, ফসলের পরিচর্যায় ব্যস্ত কৃষক। চলতি মৌসুমে শেরপুরে 5,211 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, তবে তীব্র শীত ও ঘন কুয়াশায় দেখা দেয় আলুর লেট ব্লাইট রোগ। ছত্রাকজনিত এই রোগে নষ্ট হচ্ছে আলুর গাছ। কৃষক জানান, ছত্রাকনাশক ছিটিয়েও কোনো সুফল মিলছে না, এমনকি কৃষি বিভাগের কোনো সহযোগিতা না পাওয়ারও অভিযোগ তাদের। এদিকে ফলন ক্ষতি হওয়ায় লোকসানে অনেক চাষি। পাতা পড়ছে তো পড়ছে, ডাঁড়া বন্ধ পড়ছে গেছে গা। দুই একর জমিন মনে করেন এক কালেতে পছন্দ ধরিয়া জমিগুলো শেষ হয়ে গেছে গা। এই বিষের কাম হইতেছে না, আমরা মেলা স্প্রে করছি কাম হয় না। এমনকি কৃষি অফিস থেকে কোনো দাম করে সহযোগিতা, এমনকি ওনারা লোকজন আসেও না, এমনকি দেখেও না। কৃষক ছত্রাকনাশকের সুফল না পাওয়ার কথা বললেও 5 দিন অন্তর অন্তর একই ওষুধ ছিটানোর পরামর্শ কৃষি বিভাগের। পাশাপাশি চাষিদের সার্বিক সহযোগিতার দাবি কর্মকর্তাদের। কোনো চাষি যদি কোনো রকম এরকম বৈরী আবহাওয়ার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আমাদের শরণাপন্ন হলে যে লজিস্টিক সাপোর্ট যেগুলো আমাদের পরামর্শ, এগুলো আমরা দেওয়ার জন্য সচেষ্ট আছি। আমরা আশা করছি যে এই শৈত্যপ্রবাহের যে চলমান যে ধারা, সেটি যদি কমে যায় তাহলে কৃষকদের আসলে তেমন ক্ষতি হবে না। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে শেরপুরে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 85,200 মেট্রিক টন। সময় সংবাদ, শেরপুর। ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে শুরু হয়েছে 15 দিনের বৃক্ষ মেলা। মেলায় রয়েছে দেশি বিদেশি নানা জাতের ফুল, ফল ও ঔষধি গাছ। এক স্থান থেকে সব ধরনের গাছের চারা কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ, প্রতি বছরের মতো এবছরও কিন্তু শুরু হয়েছে পুষ্পমেলা। ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে গত 1 তারিখ কিন্তু শুরু হয়েছে মেলা, এবং এরপর থেকে প্রতিদিনই সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলছে। এই মেলায় কিন্তু দেখা যাচ্ছে যে এই নগরের বিভিন্ন এলাকা থেকে মানুষজন কিন্তু আসছেন, এই মেলায় ঘুরে দেখছেন, এবং এই মেলায় যে বৃক্ষ বা এই মেলা যে চারাগুলি উঠছে, যেই সব ফুলের বিভিন্ন ধরনের ফুল, ফল এবং ঔষধি গাছের চারা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আসলে বাহারি রঙের বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন প্রজাতির ফুল কিন্তু এখানে, ফুলের চারা বিক্রি হচ্ছে, এখানে সাজিয়ে রাখা হয়েছে। একটা চমৎকার একটা দৃশ্য, এবং এই যে সৌন্দর্য এটা উপভোগ করতে অনেকে আসছেন, এবং অনেকে তাদের বাড়ির ছাদ এবং বাড়ির আঙিনা সুশোভিত করতে কিন্তু এই ফুলের চারা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। আমরা প্রতি বছরই দেখি যে এইখানে যারা দর্শনার্থী আসেন এবং এসে এখানে ফুলের চারা কিনে নিয়ে যান, এইবারও কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে এখানে শুধুমাত্র ফুলের নয়, এখানে যেই চারাগুলি আছে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি আসলে ফল, বিভিন্ন ধরনের ফল, দেশি বিদেশি ফলও কিন্তু এখানে রয়েছে। দেশি ফল যেমন রয়েছে, সেখানে বিদেশি ফলের মধ্যে আমরা দেখেছি 3 ফল, এবং এছাড়াও কিন্তু অনেক বিদেশি মালটা এবং অনেক ধরনের কিন্তু ফল রয়েছে আমরা দেখেছি। তো এছাড়াও এই যে চারাগুলি যেগুলো বিক্রি হচ্ছে, এই চারাগুলি যাতে ভালো ফলন দেয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে যেই গাছ পরিচর্যার জন্যে কিন্তু যে সমস্ত আসলে ঔষধি বিষয় প্রয়োজন আছে, যেমন সার এবং অন্যান্য কীটনাশক, সেগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। আমরা এখানে মেলায় কিন্তু এসেছে ময়মনসিংহ নগরীতে, যদিও মেলাটি কিন্তু বিভিন্ন এলাকা থেকে কিন্তু নার্সারির যে মালিকরা আছেন বিভিন্ন উপজেলা থেকে এখানে 26টি স্টল নিয়ে কিন্তু বসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই স্টলগুলিতে মানুষের কিন্তু ভিড় দেখা গেছে। সকাল থেকে কিন্তু ভিড়টা যদিও বেশি ছিল, এখন দুপুরের পর থেকে কিছুটা কমে গেছে, আবারও কিন্তু ভিড়, বেলা যখন একটু গড়িয়ে বিকেল হবে তখন কিন্তু আবার ভিড় শুরু হয়ে যায়। প্রতিদিন কিন্তু সেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। এই যে মেলায় যাতে মানুষের দর্শনার্থীরা আসেন এবং গাছ কিনে, গাছের চারা কিনে যাতে মানুষ বেশি বেশি করে গাছ লাগান, সেজন্যে কিন্তু দেখা গেছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটা জিনিস বলা হয়েছিল, যাদের ছাদ বাগান যতটা সুন্দর হবে সেই সব
বিবেচনায় নিয়ে কিন্তু হোল্ডিং ট্যাক্স কমানোর বিষয়ে তাদের একটা বিবেচনা করা হবে বলে তারা পরিকল্পনায় রয়েছে। তাদের এই বিষয়টি কিন্তু সিটি কর্পোরেশন থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, যদিও এটা এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি, কিন্তু তারা প্রক্রিয়াধীন বা পরিকল্পনায় আছে সেটা জানিয়েছেন। সেজন্য কিন্তু দেখা যায় মানুষের উৎসাহ কিন্তু বেড়েছে। আমরা এখানে দেখেছি যে বিভিন্ন ধরনের যে কলমের চারা বলে সেই যে সেই চারাগুলি কিন্তু আমরা এখানে দেখেছি। এখানে কিন্তু মানুষ তারা এসে কিনে নিয়ে যাচ্ছেন এবং বাড়িতে লাগিয়ে তাদের এই চারা থেকে যেসব ফলগুলি এবং সবজি উৎপাদন হচ্ছে সেইগুলি থেকে গত বছর যারা লাভবান হয়েছেন তাদেরকে এবার এসে কিন্তু আরও বেশি চারা কিনতে দেখেছি আমরা। এখানে ফুলের যে একটা সমারোহ বিভিন্ন রঙের সেটা এখানে কিন্তু ফুটে উঠেছে বেশ, এবং এই মেলা দেখতে কিন্তু এখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়ও কিন্তু দেখা গেছে এই ঠিক 11টার দিকে, এবং এরপর থেকে কিন্তু বেলা যখন ঘুরিয়ে আসছে তখন কিছুটা কমে গেছে। আমরা এই মেলা যেন প্রতি বছর এখানে হয় এবং এই মানুষ যেন বেশি করে গাছের চারা কিনে নিয়ে যায়, ফুলের চারা, ফলের চারা নিয়ে যায় এবং ঔষধি চারা, সেগুলো গাছ লাগিয়ে যেন মানুষ তাদের প্রয়োজনীয় যেসব ভিটামিন এবং প্রয়োজনীয় যেসব চাহিদা সেগুলো পূরণ করতে পারে, সেই জন্য কিন্তু উৎসাহ দিচ্ছেন সিটি কর্পোরেশন। এবং এছাড়া কিন্তু যারা এখানে আসছেন নার্সারি মালিকরা তারা কিন্তু অন্য জায়গা থেকে এখানে কম দামে বিক্রি করছেন যেন মানুষ সহজে কিনতে পারে, এবং তারা আহ্বান জানাচ্ছেন যেন বেশি করে চারা কিনে নিয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হবে। এ ছিল এখান থেকে সবশেষ তথ্য। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 33 দিন পর ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন, কৌশলী প্রচারণায় সম্ভাব্য মেয়র প্রার্থীরা পোস্টারে দিচ্ছেন প্রতিশ্রুতি, পুনরায় নির্বাচিত হওয়ার আশা বর্তমান মেয়রের। বদলে যাচ্ছে সিলেট অঞ্চলের সড়ক অবকাঠামো, উন্নয়নে 6,000 কোটি টাকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ, সুবিধা পাবে 1 কোটি মানুষ। এবং 4 মাসে 2 বার বেড়েছে পাথর আমদানির অ্যাসেসমেন্ট ভ্যালু, লোকসানের মুখে প্রতিবাদ ব্যবসায়ীদের, 23 দিন বন্ধ থাকার পর তামাবিল বন্দর দিয়ে আবারও আমদানি শুরু। এই ছিল বিভাগীয় সময়ের এখনকার আয়োজন, আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়, আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী অমরিনা। ধন্যবাদ শ্রেয়া। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।